আসসালামু আলাইকুম। আজ মুখোমুখি হচ্ছে ভারত এবং আফগানিস্তান, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। টি-20 বিশ্বকাপ শুরুর আগে ভারত ছিল ফেভারিট, সেই ভারতই যেন এবার নুয়ে পড়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটের শোচনীয় পরাজয়ের পর একই দশা নিউজিল্যান্ডের বিপক্ষেও। এখন সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জনে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর উপর। আর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনে আজকের ম্যাচ বাসা মরার ম্যাচ ভারতের জন্য। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে কোনোভাবে যদি হেরে যায় ভারত, তাহলে আর পেছনে না তাকিয়ে বাড়ি ফিরতে হবে টিম ইন্ডিয়াকে, আর যদি জিতেও তাহলে জিততে হবে বড় ব্যবধানে। এই পরিস্থিতিতে 2 ম্যাচের ভুলগুলি শুধরে নামতে চাইবে বিরাট কোহলিরা। এদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের ব্যাটিংয়ে বিপর্যয় হয়েছিল ভারতের, তাই এবার পরিস্থিতি সামাল দিতে একাদশে আসতে পারে পরিবর্তন। KL রাহুলের সঙ্গে ওপেনিং করতে পারে রোহিত শর্মা, আর চোট পাওয়া সূর্যকুমার যাদবকে একাদশে ফিরিয়ে আনতে পারে ভারত, এজন্য বাদ পড়তে পারে ঈশান কিশান। এই খেলাটি আজ রাত 8টায় দেখা যাবে।